Hey guys, welcome back to my channel. Aaj next day, aaj ke eschi ghurte. Aaj ke Sunday to, tai ektu barite boshe theke keno thakbo, tai ektu boring hochhilam. Tai ghurte eschi ei jongole. Onek din age eschilam, onek din mane onek din sei ei rokom choto choto chhilam hoyto. Moneo pore na, ekhane ki ki gaaj ache, ki ache janiyo na. না মানে অ্যাকচুয়ালি এবার আমি গুগলি গল্পটা আসলে তখন খুব ছোট ছিলাম আর এটা হলো আমাদের পুরনো বাড়ির পাশের জঙ্গল তখন ছোট ছিলাম বলে ঘুরতে আসতাম মানে খেলতে আসতাম তো এখন বড় হয়ে গেছি এখন আর সময়ও হয় না আসতে অনেকদিন পর সময় হলো আজকে যেহেতু রবিবার তো আমরাও একটু জঙ্গলটা ঘুরে দেখি কি অবস্থা আরও বেশি জঙ্গল হয়ে গেছে তো তোমরাও ঘুরে দেখো বাড়িতে বসে আফ্রিকার জঙ্গলের মজা নাও ওকে চলো চলো তাহলে জঙ্গলের মধ্যে যাওয়া যাক কি আছে একটু পর্যবেক্ষণ করা যাক অনেক বছর তো আসিনি এই যে কি সব গাছ দেখা যাচ্ছে আমাকে জিজ্ঞাসা করবে না কারণ আমি অনেক জিনিসেরই নাম জানি না এদিকে একটা পুকুর আছে এই দেখতে পাচ্ছো এখানে একটা পুকুর আছে পুকুরে জলটা যদিও কালো হয়ে গেছে মানে স্নান করার ইচ্ছা আমাদের নেই তোমরা যদি চাও আসতে পারো ঠিক আছে চলো ওই দিকটা দেখে আসি কি আছে রাস্তাটাও দা বৃষ্টি হয়েছিল না কয়েকদিন আগে মানে কাদা নেই সরি ভেজা এই দেখো এখানে একটা আম গাছ দেখা যাচ্ছে এই আম গাছে আম হবে আর আমি খাবো আমরা খেতে আসবো আবার ঠিক আছে নেক্সট টাইম যখন আসবো তখন আমরাও আম খাবো নিয়ে যাবো আম সঙ্গে পারলে তোমরাও আসো মানে আম খেতে ঠিক আছে এই দিকটাতে আরো বেশি জঙ্গল দেখাচ্ছে ভেতরে ঢুকে লাভ নেই বেকার সঙ্গে কিছু নেই আমাদের এই গাছটা শুকনো হয়ে গেছে না বেঁচে আছে বেঁচে আছে ও সামনে দেখো কত বড় দেখো কত দূর অবধি গেছে জঙ্গলটা দেখো দেখতে পেয়েছো মানে জঙ্গলটা বেশ বিশাল অত দূর যাওয়া যাবে না এত ভেতরে ঢোকা যাবে না তো আমরা একটু পাশ দিয়েই যাচ্ছি মোটামুটি একটু দেখছি ও এইখানে বেশ ছোট ছোট আনারস গাছ হয়েছে অনেক দেখো অনেক এই গাছগুলোতে তো আনারসও হতো মানে আমরা তখন নিয়েও যেতাম দেখেছি বেশ অনেক আনারস গাছ আছে ওই পাশে চলো অনেক বড় আনারস গাছ আছে আরো দেখো দেখতে পাচ্ছো ওই দিকটাতে দেখো আনারসের জঙ্গল পুরো একদম দেখো এগুলো তো বেশ বড় বড় আনারসও হয় পাতাটা চেনা চেনা লাগছে কিন্তু চিনতে পারছি না না বেশি চিনে লাভ নেই আয় 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 জঙ্গলের মধ্যে ঢুকে লাভ নেই বেরিয়ে আয় আসলে অনেক বছর আছি তো কি করব বলো পাতাগুলো ভুলে গেছি না মানে আমরা সব গাছ তো চিনি না এবার আছে দেখছি বাস এতটুকুই দেখো এই দিকটাতে যেটা দেখালাম এটাও দেখো কত বড় আনারসের জঙ্গল একটা মানে বড় বড় আনারস গাছ আছে পুরো এগুলো তো বড় বড় আনারস হয় এই দেখো সামনে এসেছি এই দেখো দেখতে পাচ্ছ কতগুলো আনারস এই যাস না অত জঙ্গলের মধ্যে যাওয়ার দরকার নেই এই দেখো কত আনারস গাছ আছে এগুলো যখন আনারস হবে তখন এসে ভিডিও করে দেখাবো কেমন বড় বড় আনারস খাওয়াতে তো পারবো না কি আর করবো বেশি লোক দেবে না ছোট ছোট যখন চল 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 জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে লাভ নেই চল দেখো এখানেও একটা বড় আনারসের জঙ্গল আছে এখানে অনেক গাছ আছে এগুলোতেও আনারস হয় ও এইখানেও দেখো একটা বড় পুকুর আছে মানে এই পুকুরটা আরও বড় এটাতে মাছও আছে বেশ বড় বড় ধরতে এসো তোমরা ঠিক আছে মানে তোমরা সবাই এসে যত খুশি মাছ ধরতে পারো
চলো পুকুর পাড় দিয়ে যাই। এখানে দেখো এটা কি গাছ, এটা চালতা গাছ। এই এই দেখো চালতা এখনো হয়নি, মানে অনেক ছোট গাছ। এইখানে রয়েছে কলার গাছ। এই দেখো মোচার খোসা পেয়েছি, নিশ্চয়ই মোচা সঙ্গে নিয়ে যাবি তুই। চল, এই দেখো মোচা আছে। ও আচ্ছা মোচা হয়েছে, এই দেখো মোচা আছে। ও দেখা যাচ্ছে না। ও এই দেখো মোচা হয়েছে, মোচা হয়েছে। এই তো ব্যাস হয়েছে মোচা। আর কি চাই জীবনে, মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। কলা গাছে মোচা হয়েছে, আনারস গাছে আনারস হয়নি এখনো, আম গাছও আছে, চালতার গাছও আছে। সামনে দেখো, সামনেও দেখো বিরাট জঙ্গল, মানে শেষ হচ্ছে না। বাড়িতে বসে বসে একদম আফ্রিকার জঙ্গল ঘুরে নিতে পারো, এই ব্যাপার। মানে কোনো খরচা ছাড়া, যাকে বলে বাড়িতে বসো আর আফ্রিকার জঙ্গল ঘুরতে থাকো। এখানে বসে ছিপ আড়তে বেশ মজাই হবে, মানে ছিপ নিয়ে মাছ ধরতে হবে ছায়ার মধ্যে। এই দেখো বিশাল পুকুর, মাছগুলো মনে হয় ঠান্ডার মধ্যে ঘুমিয়ে গেছে। দেখো ওই পাশে পুকুরের ওই দিকটা জঙ্গল দেখো, দেখতে পেয়েছো? মানে অন্ধকার হয়ে গেছে, এত গাছে ভর্তি, এত জঙ্গল, চারিদিকটা অন্ধকার, কেউ দাঁড়িয়ে থাকলেও বোঝা যাবে না। দেখতে পেয়েছো? মানে ওই পাশে কেউ যদি বসে থাকে বুঝতে পারবে। এই দেখো দেখো দেখেছ, দেখেছো কি অবস্থা? দেখো ওইদিকের গাছগুলো সব পড়ে গেছে, ওগুলোতে দোল খেতে যা মজা হবে না, মানে যাওয়া যাবে না, ভীষণ জঙ্গল, আর গিয়ে লাভ নেই, বেকার। দেখো সামনেও জঙ্গলটা বিশাল। ও আচ্ছা আজানের টাইম হয়ে, মানে আজানের টাইম হয়ে গেল, সেই জন্য আজান দিচ্ছে, শোনা যাচ্ছে সাউন্ড। কি আর করা যাবে, এর থেকে বেশি জোরে চিৎকার করলে জঙ্গলের মধ্যে হালুম করে আসবে। দেখেছো জঙ্গল দেখো, মানে ওটা সামনেই মসজিদ আছে, দেখা যাবে না মনে হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে, ভীষণ জঙ্গল তো এই পাশেই, দেখা যাচ্ছে, দেখা যাবে না, বেকার কষ্ট করে লাভ নেই। দেখো এদিকটার জঙ্গল দেখেছো, দেখো বিশাল জঙ্গল, ভেতরে যাওয়া যাবে না, মানে এরকম অনেকটা দূর অব্দি আছে। দেখো সামনে একটা বিশাল কি বড় একটা গাছ দেখা যাচ্ছে, মানে এর থেকে ভালো আর দেখানো যাচ্ছে না, মানে সামনে যেতে পারছি না, ফোকাস করে যতটুকু দেখানো যায়, জুম করে এতটুকুই দেখানো যাচ্ছে, বিশাল লম্বা হয়ে আছে, মানে কাঁটা কাঁটা গাছ একটা, কি নাম জানি না ঠিক। এদিকটাতেও একটা আছে, তোমরা বুঝতে পারছো কি না জানি না, তো আমরা দূর থেকে মোটামুটি দেখতে পাচ্ছি, এবার ক্যামেরাতে যতটুকুই আসছে ওটাই দেখাচ্ছি। তো আজকে বাড়িতে বসে আফ্রিকার জঙ্গল কেমন দেখলে কমেন্ট বক্সে কিন্তু একদম জানাতে ভুলবে না। আর এখন ভিডিওটা এন্ড করব, কারণ বাড়ি যেতে হবে, তো সন্ধ্যা হয়ে যাবে, কারণ বিকেলবেলা ঘুরতে এসেছি। আর যত সম্ভব তাড়াতাড়ি বাড়ি ফেরা উচিত, কারণ এখানটা দেখতে পাচ্ছ কেমন জঙ্গলে ভর্তি, কত কিছু বেরোতে পারবার দরকার নেই, সন্ধ্যার আগে বাড়ি যাওয়া ভালো। ওকে তো ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভুলবেন না একদম লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে। টাটা।